আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আজকে আপনার এলাকায় কেমনে কেমনে যেন চলে এসেছি। আসলে আজকে আমি ইচ্ছা করে আসি নাই, সেদিন আপনি আমার বাসার সামনে গেছিলেন, আমি আপনাকে ভালো মন্দ অনেক কথা বলেছি, প্লিজ কিছু মনে রাখেন না। তো দেখি আমি এদিক দিয়ে দেখে চলে যেতে পারি কিনা। না, এদিক দিয়ে তো যাওয়া যাবে না, আমি এখন কি করবো কিছুই তো বুঝতেছি না। সেটা কি আমার উপর রাগ করে আছে কিনা সেটাও তো বুঝতেছি না, খালি টটরায় তাকায় আছে। সেই দিনের প্রতিশোধ যদি আজকে আমার থেকে নেয় তাহলে তো আমি শেষ। সেদিন বাসার সামনে ছিলাম, তারপরও তারা আমি কিছু করতে পারি না, আমি সাহস করে তার দিকে আমি এক পা আগায় যেতে পারি না, এক পা আগাইলে 10 পা পিছিয়ে আসছি। আজকে সে আমার দিকে যেভাবে তাকায় আছে মনে হইতেছে আমার আজকে গিলা খেলবো। ভাই আপনি কিছু বলেন ভাই, হ্যাঁ বলেন, না বলেন, আমার আপনি মাফ করে দেন। আমি তো আসলে খালি দেখতে একটু ভয়ঙ্কর, আমি খুব সোজা সরল একজন পুরুষ, আমি কিন্তু সবার উল্টা ভয় পাই। আমি সেদিন আপনাকে বুঝাইতে পারছি কিনা আমি জানি না, আমি যতই হুমড়ি দামড়ি করি না কেন আমি কিন্তু আপনাকে দেখে ভয়ই পাইছিলাম। সেদিন আরেকজন আমার বাসায় বেড়াইতে আসছিল, আমি তাকে দেখেও ভয় পেয়েছি। আসলে তো মানে সত্য কথাটা সবসময় বলা যায় না। এখন আমার বাসার সামনে যদি আপনারা আসেন, এরিয়াটা তো আমার, আমি যদি একটু আপনাদের হুমকি দামকি না দিই তাহলে তো আপনারা ডরাবেন না। এই জন্যই আমি ওই দিন আপনার সাথে একটু খারাপ বিহেভ করে ফেলেছি, আপনি কিছু মনে রাখেন না, আমার একটু মাফ করে দিন। ওই যান ভাই, আপনি একটু শুনেন, আমার কথাটা একটু শুনেন, একটু বোঝার চেষ্টা করেন। এই দেখেন আমি আপনার একদম কাছে চলে এসেছি, কি মনে হলো আমার দেখে কি আপনার ভয় লাগলো? আমার তো আপনি ভয় পান না সেটা তো আমি প্রথম দিনে বুঝে গেছিলাম। ওরে বাবা রে, আপনি আমার উপর চাপটা খান না। এই দেখেন আমি কিন্তু খুব সোজা সরল, আমি কিন্তু আপনার দেখে উল্টা সরে যেতেছি। আজকে আপনি যান গা ভাইয়া, আমি এখানে আছি, আমি কোথাও যাইতাম না, আমি এখানে বসে আছি, আপনি ঘুরে ঘুরে আসেন, আমি আপনার সাথে একটু আলাপ আলোচনা করে আমি যাবো বাসায়। বিশ্বাস না হলে আপনি আমার বাসা পর্যন্ত যেতে পারেন। আমি সেদিন আপনার সাথে খারাপ বিহেভ করেছি, তার জন্য আমি অনেক দুঃখিত, কিন্তু আজকে আমি আপনাকে খুব সসম্মানে আপ্যায়ন করতে চাই। তারপর আপনি আমার এক ডর দেখান না ভাইয়া, আমি অনেক ডরে আছি আপনার দেখা। আপনি চলেন, আপনি আমার সাথে আমার বাসার সামনে চলেন, আমি আপনার সসম্মানে আমি গ্রহণ করবো না।